সকল, আপনালোকে সকলে জানে যে যা 29 ফেব্রুয়ারি তারিখের পর আমি বিকাশ যাত্রার আয়োজন করেছিল। আজি আমার হোজাই এই বিকাশ যাত্রার সামরণি পড়লে। 29 ফেব্রুয়ারির আগতে 22 ফেব্রুয়ারির পর আমি মিশন বসুন্ধরার অধীনত যিসকলে মাটি অধিকার পালে তেওঁলোকৰ আমি পট্টা বিতৰণৰ কাম হাতত লৈছিল। আৰু তাৰ আগতে জানুৱাৰী মাহত আমি প্ৰায় 42 লাখ লোকক ৰেচন কাৰ্ড প্ৰদান কৰিছিল। এই সময়ছোৱাৰ মাজতে আমি 1 কোটি প্ৰধানমন্ত্ৰী আৰু মুখ্যমন্ত্ৰীৰ আয়ুষ্মান ভাৰত আৰু আয়ুষ্মান অসমৰ কাৰ্ড আমি বিতৰণ কৰিছিলোঁ ৰাইজৰ মাজত। আৰু এই সময়ছোৱাৰ ভিতৰতে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া 2 বাৰ অসম ভ্ৰমণলৈ আহিলে আৰু তৃতীয়খন সভাও তেখেতে ভাৰ্চুৱেলি জাগীৰোডত সম্বোধন কৰিলে। এই সময়ছোৱাৰ ভিতৰত গৃহমন্ত্ৰী অমিত শাহ ডাঙৰীয়া অসমত আহি কেইবাটাও আঁচনিৰ শুভ উদ্বোধন কৰিলে আৰু বাথৌ মহাসভা, কামাণ্ডো বেটেলিয়নৰ পাছিং আউট পেৰেড, কেইবাটাও সফল কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিলে। যোৱাকালি ভাৰতৰ প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিং ডাঙৰীয়ায়ো বৰপেটা আৰু কোকৰাঝাৰত আহিছিলে আৰু কোকৰাঝাৰত কাৰ্যকৰ্তা সন্মিলন আৰু বৰপেটাত এখন বিশাল ৰাজহুৱা সভাৰ সম্বোধন কৰে। যোৱাকালিয়ে ভাৰতৰ বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমন ডাঙৰীয়ানী IIT গুৱাহাটীত আহিছিল অসমৰ ষ্টাৰ্টআপ আৰু অসমৰ উদ্যোগী যুৱক যুৱতীসকলৰ লগত তেখেতে বাৰ্তালাপ কৰে। অৰ্থাৎ কব গলে যোৱা 2 মাহ ধৰি ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে আৰু অসম চৰকাৰে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নিৰ্বাচনী ইস্তাহাৰ ফলপ্ৰসূ কৰাৰ বাবে অসম চৰকাৰে এক বৃহৎ জনসম্পৰ্কৰ কাৰ্যসূচী হাতত লৈছিলে। আৰু ইয়াৰ আগতে কোনো নিৰ্বাচনৰ আগত ইমান ডাঙৰ বৃহৎ জনসম্পৰ্কৰ কাৰ্যসূচী আমি হাতত লোৱা নাছিলোঁ। এক প্ৰকাৰ কব গলে যোৱা 2 মাহ ধৰি আমাৰ বিধায়ক, মন্ত্ৰী, দলৰ কাৰ্যকৰ্তাসকল আমাৰ সম্পূৰ্ণৰূপে ব্যস্ত হৈ পৰিছিলে। এই সময়ছোৱাৰ ভিতৰত দলৰ পৰাও আমি প্ৰথমবাৰৰ বাবে এটা কাম হাতত লৈছিলোঁ, সেইটো হৈছে ইণ্টেনচিভ বুথ মবিলাইজেশ্যন। অৰ্থাৎ বিভিন্ন 1টা সমষ্টিত 1টা বুথৰ বিপৰীতে আমি কেনেকৈ এজন মানুহে গৈ তাত উপস্থিত হ'ব পাৰে, গাঁৱলৈ যোৱা এটা কাৰ্যসূচী আছিলে আৰু প্ৰত্যেকটো সমষ্টিত আমি 2জনকৈ কাৰ্যকৰ্তা নিয়োগ কৰিছিলোঁ বিধানসভা সমষ্টিত, যাতে তেওঁলোকে 2 মাহৰ ভিতৰত গোটেইকেইটা বুথলৈকে যাব পাৰে। BTAD, যোৰহাট, কাজিৰঙা, দৰং, ওদালগুৰি এইকেইটা সমষ্টিত আমি এই বিশেষ কাৰ্যসূচী হাতত লৈছিলোঁ আৰু তাৰ ফলত আমাৰ 1জন দলীয় কাৰ্যকৰ্তাই প্ৰতিটো বুথতেই এদিনৰ বাবে, 2দিনৰ বাবে হ'লেও তেওঁলোকে ভ্ৰমণ কৰিব পাৰিলে এই সময়ছোৱাৰ ভিতৰত। আৰু এই সময়ছোৱাৰ ভিতৰত দলৰ ফালৰ পৰা হিতাধিকাৰী সন্মিলন, দলৰ ফালৰ পৰা গাঁৱলৈ যোৱা, সমান্তৰালভাৱে আমাৰ দলৰো এক বিশাল সাংগঠনিক কাৰ্যসূচী আমি ৰূপায়ণ কৰিছিলোঁ। এই সময়ছোৱাৰ ভিতৰতে আমি দেখা পাইছোঁ যে বিধানসভাৰ বাহিৰে ভিতৰে বহু লোক কংগ্ৰেছ দল ত্যাগ কৰি ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিছে আৰু এই সময়ছোৱাৰ ভিতৰতে ছাত্ৰ সংগঠন আৰু বিভিন্ন গণ সংগঠন আৰু বিভিন্ন প্ৰফেচনেল লাইফৰ লগত জড়িত বহু ব্যক্তিয়ে ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিছে। বিৰোধী দলৰ ঐক্য ভাঙি যোৱাৰ পৰিৱৰ্তে
ভারতীয় জনতা পার্টি আর ইয়ার মিত্র দল সমূহে কোনো ধরনের মিডিয়া বিতর্ক যুক্তি তর্কর বহুত দূরত থাকি এটা সম্পূর্ণ মিত্রতার ভাবমূর্তিরে আমি দলীয় আসনবিলাক নিজের ভিতর ভগাই লৈছিল লোকসভার আসন সমূহ আর প্রার্থী ঘোষণার সময়তো তিনটা দলে পারস্পরিক বুঝাবুঝির মাজেরে প্রার্থী সমূহ প্রত্যেকটো দলে প্রত্যেকটো দলের লগত আলোচনা করে একর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ দ্যাট জিওগ্রাফিক্যাল এরিয়া আমি গোটেকেইটা তিনটা দলে আমার দলের প্রার্থীর ঘোষণা সমাপ্ত করল। এই প্রার্থী ঘোষণা করার উপরও ভারতীয় জনতা পার্টির এইবার প্রার্থী ঘোষণা করবলে যাওতে কেবাজন বর্তমানের সাংসদ আর মন্ত্রী দলীয় টিকটের বঞ্চিত হয়েছে, কিন্তু এজন শুদ্ধ আর প্রকৃত কার্যকর্তার মনোভাবে টিভি মিডিয়াত এটা টু শব্দও প্রকাশ নকরি সকলে দলের প্রার্থীজনক জিকাবর বাবে লাগি গৈছে। তেজপুরত পল্লব লোচন দাস ডাঙরিয়ায় টিকট পোৱা নাই, তেওঁৰ মনত কোনো বিষাদ নাই। রামেশ্বর তেলিয়ে টিকট পোৱা নাই, সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়াক দুগুণ উৎসাহেৰে আদরি আনিছে। আর যদি করিমগঞ্জ ডক্টর রাজদীপ রায় টিকটের তাত অনুসূচিত জাতি হওয়ার কারণে টিকেট পোৱা নাই, পরিমল শুক্লবৈদ্যর নির্বাচনের দায়িত্ব তেওঁৱে হাতত লৈছে। গতি মই এইটো কব খুঁজিছো যে আগর বহু নির্বাচনতক এইবার নির্বাচন ভারতীয় জনতা পার্টিয়ে এটা অত্যন্ত শৃঙ্খলিত জনসেবার মনোভাবে বিকাশ আর উন্নয়ন সন্মুখত রাখি এটা বহুত ডাঙর সাংগঠনিক প্রস্তুতি এইবার আমি নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবলে আগবাড়িছো। অহা কালি নির্বাচনী আয়োগে নির্বাচনের ঘোষণা করব। মই অত্যন্ত আশাবাদী যে 14টা সমষ্টির 13টা সমষ্টিত ভারতীয় জনতা পার্টি আর ইয়ার মিত্রগোষ্ঠী বিজয়ী হব আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার এই যাত্রাত অসমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা লব। আজি আপনাদের জানে যে বহুদিনের পৰা অবহেলিত হৈ থকা অসমখনক এটা কোনোবা এজন প্রধানমন্ত্রীর মরমর দৃষ্টি লাগে, কারণ আমি ইকনমিক্যালি ফাইনেন্সিয়ালি সামাজিকভাবে উদ্যোগীকরণের ফালৰ পৰা আমি যিকোনো কারণতে বহুদূর পিছুয়াই গলো। মই কেতিয়াবা সাংবাদিক বন্ধুসকলক অনুরোধ জানাম যে পলিটিক্যাল হিস্ট্রি অফ আসাম যখন অসম সরকারে প্রকাশ করেছে সেই হিস্ট্রিখন যদি আমি কোনোবাই পড়ো পিওরলি একাডেমিক রিজনত তেতিয়ালে আপোনালোকে দেখা পাব যে স্বাধীনতার পিছত অসমত এটা বছর অসমীয়াই পোৱা নাই, যিটো বছর আমি শান্তিত আছো, যিটো বছর আমি সমাহিত অবস্থাত থাকিব পাৰিছো, আৰু অসমীয়াই এনেকুৱা এটা সময় নাই যিটো কারণত বিভিন্ন কারণে রাজপথত নামিবলগীয়া হোৱা নাই। 2014 চনৰ পিছত প্রধানমন্ত্রীর মরম আর উত্তর পূর্বক অষ্টলক্ষ্মী রূপত সজাবলৈ তেখেতৰ যি প্রচেষ্টা সেই প্রচেষ্টাই তেখেতক 27 বার অসম ভূমিলৈ মাতি আনিছে। 27 টাইমস হি ভিজিটেড আসাম আর অসমৰ প্রতিটো সমস্যার উপর তেওঁৰ এক সম্যক ধারণার সৃষ্টি হয়েছে। কাজিরঙাত রাতে থাকিছে, বন্য জন্তু চাইছে, কিন্তু চাহ বাগিচাত এখন থিয় হৈ একপি ফটো উঠি চাহ বাগিচার পাতৰ লগত নিজক সুন্দর পরিবেশৰ লগত নিজক বিলীন করে অসমৰ টিক প্রমোট করব পাহৰি যোৱা। আজি মই নির্বাচন ঘোষণা হওয়ার প্রাক মুহূর্ত অসমবাসীক আহ্বান জানাম যে নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হব তাত কোনো সন্দেহ নাই, আর বিভিন্ন অপিনিয়ন পুল বিভিন্ন আমি ধারণা বা বিভিন্ন কথাত মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হব সি এতিয়া
সম্পূর্ণ সন্দেহৰ বাহিৰত। কিন্তু মোদী ডাঙৰিয়াৰ এই দিগ্বিজয় যাত্ৰাত, ভাৰতৰ এই দিগ্বিজয় যাত্ৰাত অসমে এটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা ল'ব লাগে। কোন প্ৰাৰ্থী সি কোনো ক্ষেত্ৰতে পইণ্ট অফ কনচিডাৰেশ্যন এইকাৰণেই নহয় যে প্ৰাৰ্থী যি ৰূপতে আমি চাব নাযাওঁ কিয়, প্ৰাৰ্থীৰ চকুত আৰু মুখত আমি মোদীক দেখা পাব লাগিব। যদি মোদী ডাঙৰীয়া থাকে তেতিয়াহলে প্ৰাৰ্থীৰ যিটো প্ৰতিদ্বন্দ্বিতা, সেই প্ৰতিদ্বন্দ্বিতা বহুত পিছলৈ গুচি যায়। এই নিৰ্বাচন মোদী আৰু ৰাহুল গান্ধীৰ নিৰ্বাচন, আমিবোৰ মাত্ৰ একো একোটা, ক'ৰবাত ক'ৰবাত যেনেকে এখন ড্ৰামাত বিভিন্নজনে এক্টিং কৰে, আমি একো একোজন ক'ৰবাত সৰু সৰু ভাৱত ভাও লোৱা একোজন আমি অভিনেতা বা ভাৱৰীয়া বা ক'ব পাৰোঁ ৰিয়েল লাইফ আমি এক্টৰ, নট থিয়েটাৰিষ্ট এক্টৰ, আমি ৰিয়েল লাইফ এক্টৰ। কিন্তু দ্য হিৰো অব দ্য থিয়েটাৰ ইজ নৰেন্দ্ৰ মোদী। এই গোটেই যিখন আমাৰ নিৰ্বাচনীৰ ৰণনীতি হ'ব, নিৰ্বাচনৰ ফলাফল হ'ব, এই গোটেইটোৰ মূল ৰূপকাৰ হ'ল প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। আৰু তেওঁ ব্যক্তিগতভাৱে নহয়, ভাৰতক বিশ্বগুৰু বনোৱাৰ কাৰণে এই গোটেই প্ৰচেষ্টা। আৰু মই নিজে ভাবোঁ যোৱা দুটা বছৰ আঠ মাহত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে থাকি আৰু 2001 চনৰ পৰা মোৰ সুদীৰ্ঘ ৰাজনৈতিক পৰিক্ৰমাত মই আজি একেবাৰে কনফিডেণ্ট, যদি মোদী ডাঙৰীয়াক লগত লৈ আমি আগবাঢ়িব পাৰোঁ, অসম সঁচাকৈ আমি নভবা পৰিৱেশত আমি যাব পাৰিম। আজি মই ডেভেলপমেণ্টৰ কথা ক'ব নাযাওঁ, কোনে সৰু কথা এটা আমি কোনে ভাবিব পাৰোঁ যে খানাপাৰাৰ পৰা জালুকবাৰী আমি 16 মিনিটত গৈ পাম, ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত কেতিয়াবা মেৰাইন ব্ৰিজ হ'ব, আমি কোনে কল্পনা কৰিছোঁ? ইয়াত যদি কোনোবাই ভাবিছিল যে ময়ো কল্পনা কৰিছিলোঁ, মই নাজানো, কিন্তু মই যিমান মানুহক পাইছোঁ কোনেও ভবা নাছিল। আজি বাৰাউনীৰ পৰা গেছ পাইপলাইন যে সঁচাখুচি অসমত আহি যাব, নবডি থট অফ ইট। আজি সঁচাখুচিকৈ যে খাৰুৱা তেল অসমলৈকে পাইপেদি আহি যাব, তাকতো কোনেও কল্পনা কৰা নাছিল। ইমান দিন আমাৰ শ্লোগান কি আছিল, তেল তেজ দিম তেল নিদিওঁ। এতিয়া আপুনি তেলো দিব নালাগে, তেজো দিব নালাগে, হৌ হোৱাই পাইপেদি খাৰুৱা তেল পাৰাদ্বীপৰ পৰা নুমলীগড়ত সোমাই থাকিব। এই যিটো পৰিৱেশ পৰিৱৰ্তন, পথ পৰিৱৰ্তন হ'ল, এই পথ পৰিৱৰ্তনটোৰ যিজন ৰূপকাৰ, যিজন নায়ক, যিজন মহানায়ক, সেইজন হ'ল নৰেন্দ্ৰ মোদী। আৰু মই অসমবাসী ৰাইজক অত্যন্ত বিনম্ৰতাৰে সৈতে আহ্বান জনাম যে জাতি ধৰ্ম বৰ্ণ সম্প্ৰদায়ৰ ওপৰত গৈ আমি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক এই নিৰ্বাচনত আমি বিজয়ী কৰিব লাগিব। এই নিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যিটো প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব, আমি এটা কনষ্ট্ৰাকটিভ ইলেকশ্যন কেম্পেইন কৰিব খুজিছোঁ। এইবাৰ আগে পিছে আমি ইলেকশ্যন কেম্পেইন কৰোঁ, কাৰোবাৰ গালি খপনি পাৰি মিটিং কৰি, এইবাৰ আমাৰ ইলেকশ্যনৰ কেম্পেইনৰ ধাৰাটো আমি বদলাব খুজিছোঁ। কেম্পেইনৰ সময়ত আমি গাঁৱত যাম, আমি বুথত যাম, আমি খবৰ ল'ম কোনজন মানুহে অৰুণোদয় নোপোৱাকৈ আছে। আমাৰ প্ৰপত্ৰ থাকিব, মই সকলো বুথক এইবাৰ মোৰ নিৰ্দেশ থাকিব, সভাপতি মহোদয়ৰ নিৰ্দেশ থাকিব যে এই ইলেকশ্যনেদি আমি এখন বহুত ডাঙৰ শক্তিশালী অসম বনাব লাগিব। যেতিয়া আমি ইলেকশ্যন কেম্পেইনত যাওঁ, ক'ৰবাৰ পৰা ছাডেনলি বিকলাংগ ব্যক্তি এজন, দিব্যাংগ ব্যক্তি এজন আমাৰ আগত আহি উপস্থিত হয় যে ছাৰ মই প্ৰধানমন্ত্ৰীৰ ঘৰ পোৱা নাই, মনটো বেয়া লাগে, ইলেকশ্যনৰ পিছত আমি তাক পাহৰি যাওঁ। ফটক কৰি বিধৱা মানুহ এজন আহি সন্মুখত ওলাই টিভিৰ কেমেৰাই জুম জুম মাৰি ধৰে, তেওঁ কয় যে মোৰ মাটিডোখৰ মই বসুন্ধৰাত নাপালোঁ। ফটক কৰি এগৰাকী মহিলা আহি পাই ওলাই যে মোৰ পেঞ্চনৰ ফাইলটো নোহোৱাকৈ পৰি থাকিল। এইবাৰ নিৰ্বাচনী কেম্পেইনটোক আমি এটা কনষ্ট্ৰাকটিভ ইলেকশ্যন কেম্পেইনলৈকে লৈ যাব খুজিছোঁ, যে কিমান গাঁৱত এনেকুৱা দুৰ্ভগীয়া ব্যক্তি আছে যোনে অৰুণোদয় পাব লাগিছিল পোৱা নাই, একেবাৰে ফৰ্মখনকে ফিল আপ কৰি লৈ আহক, কোনো গভৰ্ণমেণ্ট ফৰ্ম নহয়, যাতে মুখ্যমন্ত্ৰীয়ে গম পাব পাৰে যে এই বুথত
20 জন দুখিয়া মানুহে অরুণোদয় নাপালে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এই গাঁত 5 জন পাবলগিয়া মানুহে নাপালে। জলজীবন মিশন আসনি এই গাঁত জলজীবন মিশন আসনি হয়েছে কিন্তু পানি নোলায়। মই অভিযোগ অস্বীকার নকর, কোনোবা পেপারত উলাই টিভিত উলাই কথাবোৰ আমি অস্বীকার কেতিয়াও করব নোবাত সত্যতা তো থাকে। এই গাঁত জলজীবন মিশন আসনির পানিয়ে যা নাই। আমি আজি গোটেই অসমত ঘোষণা করে দিছো যে ইলেকট্রিসিটি আমি সকলো গাঁত দিছো, কিন্তু কোনোবা গাঁত ইলেকট্রিসিটি গৈ পোৱাই নাই। সেইকাৰণে এইবাৰৰ নির্বাচনটো এটা আর্থ সামাজিক রাজনৈতিক সমীক্ষা হব, কারণ আমার বুথবিলাক সদায় একটিভ হয়ে না থাকে। ইলেকশনের কেদিন একটিভ হব, ইলেকশনের পিছত সাধারণতে সবই নিজের কামত ঘুরি যায়। কিন্তু এইকেদিন প্রত্যেক আমার প্রত্যেকটি বুথ 20 তারিখের পর অহা 20 তারিখলৈকে সক্রিয় হয়ে থাকি, মানুষ তেওঁলোকৰ ওচৰত আহিব, তেওঁলোক মানুষের ওচৰত যাব। ইলেকশনের পিছত আকৌ সম্পর্কটো ভাঙি যায়। গতি বহু দিনের পর মোৰ মনত ইচ্ছা এটা আছিল যে ক্যান উই ইউজ পলিটিক্স এজ এ টুল ফর ডেভেলপমেন্ট। কোনবা কংগ্রেসী লিডারক গালি খপনি পারি নো কি পাম, আকো ইয়ে পিছদিনা বিজেপিত জয়েন করে দিয়ে। গতি এই পরিবেশের পর আমি উঠিব পাম। এতিয়া বহুত কেটা মই এইকেইদিনত মোৰ 2 মাহৰ অভিজ্ঞতা কওঁ, আমি জানো যে আত্মসহায়ক গ্রুপ 10 জনী মহিলা দিন, গতি আমি লাখপতি বাইদেউ ফ্রম 10 জন পঠাইছ। এটা গাঁত মোক আহি কলে যে নহয়, কিছুমান আত্মসহায়ক গোট আছে 15 গৰাকী মহিলা দিন, এটা সেই 5 গৰাকী মহিলাই ফর্ম পোৱা নাই। কিন্তু মই আজি ইলেকশন মিটিংত গলে বা বিকাশ যাত্রাত গলে মানুহৰ মাজত সোমাই যায় অলপ কথা বতরা পাতো, কারণে মই এই পালসটো গম পালো। কিন্তু আজি 2 মাহ মোক কোনো অফিসারে কোৱা নাই যে আমার অসমত আত্মসহায়ক গ্রুপ 15 জনীয়াও আছে 12 জনীয়াও আছে। মই ভাবি আছিলো 10 জনীয়াই আছে। আমি সকলে জানে যে 10 জন মেম্বার দিয়ে একটা সেলফ হেল্প গ্রুপ হয়। এটা সেই বাইদেউ কেগুলো কয় স্যার আমি ফর্ম পো নাই। মো কিয় ফর্ম পো নাই, আপনার শিশু বাচ্চা 4টা 5টা আছে এইখানে পোৱা নাই বোলে। নহয়, আমার গ্রুপত 12 জনী মহিলা আছে এইখানে পোৱা নাই। এতিয়া এই 2 গৰাকী মহিলার নামতো এইবার নির্বাচনের সময় আমার বুথে আমাক আনি দিব। ইলেকশনের পিছত 26লৈকে কাম করার মূল গোটেই মাস মূল গোটেই প্ল্যানটো ক্লিয়ার হয়ে যাব যে এইখিনি মানুষের এইখিনি কাম করে দিলে হয়ে যাবে। গতি এই ইলেকশনটো আমি গালি খপনি অলপ ইলেকশন মিটিংত অলপ মশলা থাকিব লাগিব, নহলে আপনাদের মিটিং কভার নকৰিব, কারণ আপনাদেরকো মশলাটো লাগে। কিন্তু মশলাটোক বাদ দিও, আমি এইটো ইলেকশন ক্যাম্পেইনত সিরিয়াস কাম করব খুঁজেছি, আর এই গোটেই ভারতের কারণে একটা রাস্তা দেখাব যে ইলেকশন ক্যান বি ইউজ ফর দ্য পলিটিক্স অফ ডেভেলপমেন্ট। আমি কাকো দিম বলে নক, আমি মাত্র নামটো সংগ্রহ করে লো। এই গাঁত রাস্তা নাই, কোনেও নুশুনে। এতিয়া ফর্মেট থাকিব 38খন ফর্মেট মই বুথ কমিটি বিলাকক দি দিম, গাঁর রাস্তা বেয়া লিখি থৈ দিব। ইলেকশনের পিছত এই ফর্মেট খেনি আমালেকে আহি যাব, আর বাকি অফিসার বিলাকে তার পিছত ডিউ ডিলিজেন্স জি করিব লাগে এখিনি করিব। গতি একটা নতুন নির্বাচনী প্রচার এবার আমি হাতত লম, আর এই নির্বাচনে মানুষের দুঃখ দুর্দশার অন্ত পেলাব, ডিসক্রিমিনেশন অন্ত পেলাব। কারণ গাঁত আজিলেকে কি হয়ে আছে যে কোনোবা এজন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কর্মচারী গৈছে, পেপারত লিখা কথা মানে সচা নয়, 20,000 টাকা লৈছে, তার ঘরটো জিও টেগিং করে গুছি আহিছে, ইজনের করা নাই। ইলেকশনের সময় বুথ শক্তিশালী হব, মানুষ শক্তিশালী হব, ঘরে ঘরে প্রচার পত্রিকা বিলাব, একেলগে ফটোখন মারি আনিব যে এই মানুষজন তেওঁক দিম বলে আমি নকও, তেওঁক আমি কোনো প্রতিশ্রুতি নিদিও, কারণ কিবা কারণে তেওঁলোকৰ নাম তো নাপাবও পারে। গতি মিছা প্রতিশ্রুতি নহয়, বাট দ্যাট ইনফরমেশন উইল বি কালেক্টেড and that information will be given to us in proper format. যে মূল গাঁৱৰ প্ৰধানমন্ত্ৰী ঘৰ পাব লগিয়া দুখীয়া পৰিয়ালৰ নাম উইথ ফটোগ্ৰাফ,
কিন্তু পরিয়ালটোয়ে গম নাপাব যে তেওঁৰ নামটো আমি আনিছো। তারপর বিধায়কজনে সেইখিনি কালেকশন করব, আমি তারপর বহুত নামঘরত আমি পয়সা দিও, হয়তো এনেকুৱাটা নামঘরত পয়সা যাই নাই যে নামঘরত প্রথমতেই পয়সা যাব লাগিছিল 100 বছর পুরোনা। গতি এইবার একটা প্রপার আমি ফর্মেট বনাইছো, সেই ফর্মেট বিলাকহে ফিল আপ হব ইলেকশনের নাম, কারণ ইয়ার পিছত আর 26 আমি বুথ কমিটি বিলাক ইমান এক্টিভ হয়ে নাপাও। এই একমাস ইহতি দিনে রাতে বুথ কমিটি বিলাক রাইজর লগতেই লাগি থাকিব। গতি গোটেই খা খবর গোটেই গভর্নমেন্টর দিশ দশা আর দিশ আর দশা দুইটাই আমি 26 প্রস্তুত করবর কারণে এই গোটেই ইলেকশনটক আমি একটা পলিটিক্স অফ ডেভেলপমেন্টলৈকে আমি কনভার্ট করি। দ্বিতীয়তে আপনাদের সুদিছিলে যে রাহুল গান্ধীর বডি ডাবলটোর বিষয়ে, গতি মোর ইচ্ছা নাছিল, টু বি ফ্র্যাঙ্ক এনাফ, মই এবিলাকত সোমাব খোঁজা নাছিল, কারণ মোরও মাইন্ডটো মানুহৰ লগত থাকিলে মই এবিলাকৰ পৰা গৈ কিবা মোৰ বেলেগ মাইন্ডত সোমায় যে এইকেইদিন কত রাস্তা বনাব লাগে, স্কুল বনাব লাগে, কেনেকে অসমখন আগুৱাব লাগে, সেমি কন্ডাক্টৰ পিছত এপল, মোৰো মাইণ্ডছেটটো অলপ বেলেগ লাইনত গুচি গৈছে, কিন্তু এইটো মোৰ দুৰ্বলতা নহয়। কেতিয়াবা মানুহৰ মাজত থাকিলে মানুহৰ সমস্যাৰ লগত ইমান জড়িত হৈ যোৱা যায় যে সৰু কথাবিলাক তেতিয়া মনত নাথাকে। আপোনালোকক মই এনেকে কম, বডি ডাবল আছিল নে লুক এলাইক আছিল এইটোতো মই প্ৰুফ কৰিব নোৱাৰো, কিন্তু যেতিয়া ইণ্ডিয়া টুডে এনিয়ে ডিক্লেয়াৰ কৰিলে যে ৰাজীৱ ৰাহুল গান্ধীৰ লগত এজন বডি ডাবল থাকে, তেতিয়া প্ৰথম দে হেভ ক্লেচ এ ফটোগ্ৰাফ, দিস ইজ দ্য ফটোগ্ৰাফ দে হেভ ক্লেচ। পিছত এই ব্যক্তিজনে মাজুলীত ক্রিকেট খেলি আছিল, কংগ্রেসে কলে রাহুল গান্ধীয়ে ক্রিকেট খেলি, এই মানুষজনে ক্রিকেট খেলা নাই, ক্রিকেট খেলিছিল এই মানুষজনে কলে রাহুল গান্ধীয়ে ক্রিকেট খেলি আছে মাজুলীত। তেতিয়া আমার ডাউট হল যে সিকিউরিটি নাই, একো নাই, রাহুল গান্ধীয়ে কেনেকে ক্রিকেট খেলিব। তো প্রথম ক্রিকেট খেলা দিয়ে আরম্ভ হল, তারপর যেটা আহি আহি একটা পর্যায় পালে, তেতিয়া ইন্ডিয়া টুডে কে নিয়ে 22 জানুয়ারিত এই ফটোখন দিলে, তাত লিখিলে কি ইজ রাহুল গান্ধী বডি ডাবল পার্ট অফ ভারত জোড়ো ন্যায় যাত্রা। ফাইন, বডি ডাবল থাকিব পারে, লুকস এলাইক থাকিব পারে, ইট ইজ দেয়ার কনসার্ন, কিন্তু APCC অর AICC শুড হ্যাভ বিন কাম আউট উইথ এ প্রেস রিলিজ দ্যাট হি ইজ নট বডি ডাবল, হি ইজ লুক এলাইক এন্ড হি ইজ অ্যাকম্পেনিং রাহুল গান্ধী। বাট ইনস্টেড অফ হোয়াট দে ডিড, দিস ইজ এ টুইট অফ 22nd January 2024। সো যিজন মানুষ আসিলে তেওঁলোকে কি করিলে, 22nd January মানুষজনক তেওঁলোকে রাখিলে, 23rd January রাতিপুৱাই তেওঁলোকে বৰজাৰৰ পৰা পঠাই দিলে, প্রথম তেওঁ গৈ DLC ইন ফ্রন্ট অফ হিউলভো এয়াৰ পালামত নামিলে, নামি রাতি দিল্লিত থাকি নেক্সট দিনাখন তেওঁ PFG পার্কিং ভূপাল রেলওয়ে স্টেশনত গৈ পাই গল, অর্থাৎ দিল্লির পৰা ৰেলে দি গল, ইয়াৰ পৰা ফ্লাইট দি গল। নাও মাই এলিগেশন ইজ দ্যাট ইফ হি ওয়াজ নট এ বডি ডাবল, হি ওয়াজ নট ইউজ ফর বডি ডাবল, হি কুড হ্যাভ স্টেড ব্যাক ইন আসাম, বা ইয়ে দেখো ইয়ে কাহা হামারা বডি ডাবল, এটা লুক এলাইক হে। সো ইউ জাস্ট ইয়ে 22 জানুয়ারি কা পিকচার হে, 23 জানুয়ারি ইনকো গুহাটি সে ভগা দিয়া, আপনাদের কোনেও গম না পালে, আপনাদের আগে লই আহিব লাগিছিল যে মে বডি ডাবল নহয়, আই এম লুক এলাইক। সো ইয়ে খবর হামলুকা পাস ডিউরিং দ্যাট পিরিয়ড আতে রাহা, রাহুল গান্ধী ক্রিকেট খেল রে, রাহুল গান্ধী দোকান যা রে, এসে হামলুক তো মে থোড়া হেরান হো গে, আরে এতনা বড়া প্রোটেক্টি কেসে এসে কর সকতা হে। ফির ইন্ডিয়া টুডে নে ইয়ে এক্সপোজ কিয়া, হামনে এক্সপোজ নেই কিয়া, ইয়ে হামারা মামলা নেই হে, জব এক্সপোজ কিয়া, আগার ও নেহি হে, তো 23 তারিখ রাহুল গান্ধী গুয়াহাটি মে থা, আপলোক কা সামনে ইসকো আকে, আরে ইন্ডিয়া টুডে ক্যা বোল রা হে, বকবাস বোল রা হে, ইয়ে তো ব্যক্তি হে, হামারা সাথি হে, লেকিন 23 তারিখ সুবে উনকো ফ্লাইট সে দিল্লি ভেজ দিয়া, আর তুরন্ত 23 তারিখ রাতো রাত দিল্লি সে ভোপাল ভেজ দিয়া। উনকা নাম কিয়া হে আপলোক জানতে হে, মে বহুত জাদা
নাম আমি জানা নেই চাও জিসা ইন্টারেস্ট হ্যাঁ আপ নাম ভি লে লিজে বট দিস ইজ দে আর ইন দ্য ইন্টারনেট ইয়ে কই নেই বট হি ওয়াজ দে আর ইন দ্য এন্টায়ার জার্নি 18 তারিখ যোরহাট মে আয়া 19 তারিখ ও যোরহাট মে রাহা 19 তারিখ মাজুলি 19 তারিখ ঢকুয়াখানা 20 তারিখ বিশ্বনাথ চারিআলি 21 তারিখ নগাঁও 22 তারিখ খানাপাড়া 22 তারিখ ও টুইট ফ্ল্যাশ হওয়া 23 তারিখ ও গুহাটি সে চুপচাপ নিকাল দিয়া আগর ও বডি ডাবল নেই হ্যাঁ তো দিখানা চাইয়ে থা লোক কো ভাই ইয়ে বডি ডাবল নেই হ্যাঁ কেউ নেই দিখায় আর ফির কাল ক্যা নাম হ্যাঁ এই সাংসদ কা ক্যা বল রা থা রত্নদীপ আপকো বোলা থা মেনে জুট বোলা কোন কোন কিম গৌরব গগৈ মেরা পাতা ভি নেই হ্যাঁ ইসলে মেরা মাইন্ড হি এ সব মে নেই থা তো অভি বল রে নেই হিমন্ত বিশ্ব শর্মা নে কিউ নেই দিখায়া আরে হাম তো নেই দিখায়া থা কি মেরা আপকা লিডার কো ডিফেম করওয়ানে কা মন নেই থা আপ খুদি সাথে ও ডিফেম হোনা হে হতে রহো তব মেরা কি আপত্তি তো গৌরব গগৈ কো টিকট নেই মিলা তো ইসলে গৌরব গগৈ নে রাহুল গান্ধী কো ডিফেম করওয়ানে কে লিয়ে মুসকো ওয়েপন বানায়া ঠিক আছে চলো একদিন কে লিয়ে মে ভি ইউজ হো গিয়া মেয়ে জান বুঝ কে ইউজ হো রা হ্যাঁ কংগ্রেস কা ইন্টারনাল পলিটিক্স মে উনকো টিকট নেই মিলা ঠোকরা ফাল রা থা রাহুল গান্ধী কা উপর উনমে জরিয়ে মুসকো সিলেক্ট কিয়া ও উনকো মালুম ভি হ্যায় বচপন সে কি হিমন্ত বিশ্ব শর্মা বলতে হ্যায় তো উইদাউট এভিডেন্স কুছ বাতে নেই বলতা হ্যায় বচ্চা হ্যায় মে তো বচ্চা সে দেখা হুঁ হি নোস এন্ড সো উনকো থা রাহুল গান্ধী কা উপর তীর সালানা আর তীর সালানে কে লিয়ে মুসকো ইহা লেকে তো আই এম রিলাকটেন্টলি প্লেয়িং এ পন ইন হিজ হ্যান্ড টুডে ফর ফার্স্ট টাইম উনকা থা রাহুল কো থোড়া দবানা দবানা হ্যায় দাদা কো এসে কর দেনে সে দাদা ফসা দেগা রাহুল কো তো ইসলিয়ে থোড়া মুসকো ইউজ কিয়া ঠিক হ্যায় চলো একদিন কে লিয়ে মে ইউজ হো গিয়া তো এই থে আর বতাইয়ে বাকি উনকা মিনিট মিনিট আসাম মে কাহা থা ক্যা থা আই হ্যাভ মিনিট মিনিট ডিটেল তো দেয়ার ইজ বহুত দূর পার্সোনাল লাইফ হ্যায় কাহাঁ রহতা থা ক্যা থা বহুত বোলনা ঠিক নেই হ্যায় বাট জেনারেলি এহি বোলা থা আগর ও বডি ডাবল নেই হোতা থা হি শুড হ্যাভ বিন সোল 23 তারিখ সুবে চুপচাপ এয়ারপোর্ট সে দিল্লি দিল্লি সে রাতো রাত ভোপাল ও করনা নেই সাইয়ে থা দ্যাট রেজ দা এ বোনাফাইডি ডাউট ইন আওয়ার মাইন্ড কাল আকে বলেগা নেই ইয়ে তো হামারা লুক এলাইক হ্যায় আরে বাবা লুক এলাইক হ্যায় তো হাম লোক কো দিখা দেনা চাইয়ে থা ইউ শুড হ্যাভ কাউন্টার ইট অর মে প্রেস কনফারেন্স করনে কা বাত তো কম সে কম দিখা দেনা চাইয়ে থা অভি কুছ আপ লোক কো পুছনা হ্যায় তো বলিয়ে আপনার বহুত কষ্ট করি জান পান সব রোড শো করিম মিটিং করিম মানে দেহত মই গোটেইকেইটা সমষ্টিত যাম কাক ধুবুৰীক বাদ দি চবতে যাম গাঁৱে গাঁৱে যোৱা সেইটো এদিনৰ কাৰণে গৈ অহা বেলেগ কথা এইটো আমি এমাহ সময় পাম তো প্ৰত্যেকটো বিধানসভা সমষ্টিতে মই যাম 100টা বিধানসভা সমষ্টিত মই কেম্পেইন কৰিম আউট অফ 126 তাৰে 25টা 26টাত গৈ ইমান লাভ নহব গতিকে মোৰ টার্গেট থাকিব টু টাচ 100 এসেম্বলি কনস্টিটুয়েন্সি ডিউরিং দিস 20 ডেজ গতিকে 20-25 ডেজৰ ভিতৰত যদি মই 100 জায়গাত যাব লাগে সো ডেইলি 4খনৰ পৰা 5খন মিটিং মই কৰিব লাগিব সেইটোতো মই ক'ব নোৱাৰিম কালি যদি বিহুৰ পিছত দিয়ে বা বিহুৰ মাজত দিয়ে আমি তেওঁলোকক আকৌ চিঠি লিখিম নিৰ্বাচনী আয়োগৰ হয়তো মই ক'ব নোৱাৰিম দিছ ৱাজ মাই আইডিয়া যে বাই 2026 ইলেকশ্যন হুৱেন আই গো টু এনি কনষ্টিটুৱেঞ্চি নো উইডো শুড কাম টু মি এণ্ড চেয়িং ডেট আই হেভ নট গট অৰুণোদয় নো ওৱান শুড কাম টু মি চেয়িং ডেট আই ডোণ্ট হেভ ৰেচন কাৰ্ড চ' আই ৱান্ট টু মেক আছাম 2026 ইলেকশ্যন কেম্পেইন এ পাৰফেক্ট ইলেকশ্যন লাষ্ট টু মান্থছ আই ৱাজ দেয়াৰ ইন দ্য ফিল্ড মিটিং পিপল এণ্ড আই হেভ চিন লট অফ গ্ৰিভেঞ্চেছ ইভেন ইট ইজ মাই ওন গভৰ্ণমেণ্ট লেট মি এডমিট ইট চ' মেনি জেনুইন বেনিফিচিয়াৰিজ ৱেৰ ডিপ্ৰাইভ অন গ্ৰাউণ্ড
because of some caste, creed, community. I don't like it. So every poor should be treated with equal respect. So this election campaign will utilize for that purpose. This is a unique model of development. So how could this model has come into your mind? Because last 2 months I was involved with the people right from the day of ration card distribution, Vasundhara. You have not noticed. In the meantime, I did almost 100 meetings. I think more than 100 meeting I did in last 2 months. Sir, Rahul Gandhi has just said, you in fact raised the issue of body double. Now Rahul Gandhi has said that, say it with the institutions like ED, CBI or Election Commission of India, they have just become the puppets of the government like BJP and of course the RSS, what he said. And then he said that when this government will go, action will be taken against them. Look, Rahul Gandhi feel that the people of India is concerned with ED and CBI. Many of the Indian has not even heard the name of ED and CBI. So who has heard the name of ED and CBI? Only the criminals, probable criminals, and those who have some criminal cases, they only heard the name of ED and CBI. So Rahul is basically campaigning among the people who are somehow connected to the ED and CBI. But people of India is, they are more on who will get house, who will get road. So I don't know who has advised Rahul. Rahul is only addressing the ecosystem surrounding the ED and CBI. We don't even consider ED and CBI because that ecosystem hardly 1,000 people are there. Rahul ka dimag mein kisne advise kar raha hai pata nahi. ED CBI election issue hi nahi ho sakta hai because ED CBI ka saath भारत का खूब ज्यादा से ज्यादा 10,000 लोग इन्वॉल्व है. तो अब ईडी सीबीआई का कुछ करना है करो बाद में, लेकिन ईडी सीबीआई का बात बोलने से गांव का लोगों को फिर एनफोर्समेंट डायरेक्टर, ये क्या चीज है, क्या है, क्या नहीं यार, इससे हमारा क्या लिंग है, हमें तो लाइट चाहिए, हमें तो रास्ता चाहिए. तो उनको कोई बड़ा सेबोटेज हो रहा है इंटरनली, नहीं तो सुनाओ चल रहा है, आप गाड़ी में घूम रहे हो, तो उनको तो कोई बड़ी इंटरनल सेबोटेज हो रहा है, मेरे मुझको ऐसा ही लगता है. नहीं तो आप ईडी सीबीआई का बात चुनाव का समय आप क्यों बोलेगा, किसका मतलब, कोई व्यक्ति का घर में ईडीआई का रेड हुआ है, सीबीआई का रेड हुआ है, उसका साथ आम लोगों का क्या संबंध है. तो नो वोटर्स इज कंसर्न विद द फैक्ट दैट वेयर व्हाट सीबीआई इज डूइंग, व्हाट ईडी इज डूइंग. People of India is concerned what the issues like electricity, petrol, diesel ka bhav gira hai, LPG ka bhav gira rahi hai. And Rahul ji ko samajhna chahiye ki wo dhamki amki mat de ki kisi ko hum dekh lega, kyun ye sab karta hai yaar, dhamki amki dene se kya fayda hai. Aur unko shoot bhi nahi karta hai, itna bhole bhala lagta hai, unko shoot bhi nahi karta hai dhamki dena. एक भोले भाला बच्चा है, मैडम ने जबरदस्ती घुसवा दिया कि लड़ो सुनाओ, उनको धमका धमकी उनका फेस में, ये डजंट गो अलोंग विद हिज फेस. আমাক দিছে 12, কিন্তু আমি পাব লাগে 13. কংগ্রেস কি জানি এক হব পারে, অসমত জিরো হব পারে, কিন্তু আমি তো 13 হম. তেওঁলোকৰ কিস্তিতে এটা ইন্টাৰভিউ হব, তেওঁলোকেও জানে না ইলেকশ্যনৰ আগত সেইবিলাক, আমি এইটো ইলেকশ্যন ৰিলেটেড ইস্যু নহয়, আমি কাকো ঘোষ দিয়া সিস্টেমত ইয়াত হোৱা নাই, সেইটো আপোনালোকে ভুল নকৰিব. আৰু আৰু এইবিলাক প্ৰশ্ন আপোনাক যোনে সুধিব কৈছে, আপুনি বিশ্বাস নহয়, মোৰ ওপৰত অপাৰ বিশ্বাস আছে, অপাৰ বিশ্বাস, ইমান বিশ্বাস আছে যে নিজৰ ল'ৰাতকৈও বহুতৰ মোৰ ওপৰত বিশ্বাস আছে. সেইকাৰণে এইবিলাক প্ৰশ্ন আপোনাক যোনে শিকাই পঠায় তেওঁলোকক ক'ব যে এইবিলাক ভুল তীৰ চলি আছে, এইবিলাক তীৰত লাভ নাই. নাই, যোগদান ভৱেশ কলিতা ডাঙৰীয়াই কৰাব, যিখিনি যোগদান হ'ব লাগিছিল হৈ গৈছে, এতিয়া আৰু যোগদানৰ এটা চলি, এতিয়াতো আমি আৰু কালিৰ পৰা, কালি আমি MLA MP কেণ্ডিডেটসকলক মাতিছো, আমি এটা যুদ্ধত ওলাই গ'লো, গাঁৱে গাঁৱে যোগদানটো হৈয়ে থাকিব ইলেকশ্যন হ'লে. নিৰ্ভয়
কংগ্রেসে যিমান কাম করে 90% কামটো মই শিকাই দিয়া মতে করে, গতিকে এটা কোনটো কামৰ কথা কৈছে মই নাজানো। কিন্তু কংগ্রেসের টিকেট পাওয়া মানুষও মোক ফোন করে দাদা হেল্প করে দিব বলে, মই কারো নাম নলও, কিন্তু মোর কেতিয়াবা ইলেকশনের পিছত আপনাদের মোবাইল মই দেখুয়াম, নাম তেনেকে ঢাকি পেলায় টিকট পাওয়া মানুষও মোক ফোন করে দাদা সহায় করব বলে। সেকারণে এটা পরিয়াল টাইপ, আর সকলে জানে মোদী ডাঙরিয়ায় ভাল কাম করেছে, গতি এটা মই চেষ্টা করলে তো ক্যান্ডিডেটকে উইথড্র করে দিব পারো, সেবিলাক ঠিক নহয় কারণে নকরাম, আকো কালি উইথড্র করে লব পারে, আজি দিব পারে, গতি এইবিলাক সব কথাটো হল যে আব্দুল খালেকর সিস্টেম তো বিজেপির লগত নহয়, কারণ তেও যে জায়গা টিকট বিচারে সেইটো সিট মই মাইনাসত রাখিছো, গতি আব্দুল খালেকর যেটো ভোট বা কনস্টিটুয়েন্সি তেও বিজেপির যোগদান করিব নোৱাৰে, সেকারণে তেওঁ রিজিগনেশনটোৰ লগত আমার বৰ ইয়াত সম্পর্ক নাই। এইটো আসলতে লিলি হোটেলৰ মালিকে খুব ভাল এটা কেম্পেইন করলে যে মিটিং পাতক আমার তাত, আর তেওঁলোকৰ মার্কেটিং স্ট্রেটেজিক আমি ধন্যবাদ জানাব লাগিব, আর লিলি হোটেলৰ মালিকৰ পৰা শিকিবলগীয়া আছে, ভাল, হি ডিড এ গুড বিজনেস, আর হি রিয়েলি ক্রিয়েটেড এ গুড বিজনেস মডেল, এটো বহুতে ফলো করিব পারিব পিছত। কত আছে ইন্ডি, কাহা হে ইন্ডি এলায়েন্স, ও সব তো পুরানা বাতে থা, আপ দো মহিনা পুরানা বাত পুছ রা, কাহা এলায়েন্সেস হে, অভি তো হো গিয়া, ও ইন্ডি ইন্ডিয়া ও সব ইউফোরিয়া ইজ আউট নাও, অভি কাহা হে এলায়েন্স, কোন সা স্টেট মে, তবে ইয়ে ইলেকশন অপোজিশন কে লিয়ে কুছ ভি নেই হে, ইয়ে মোদি জি কা গোল পোস্ট ফ্রি হে, জিতনা গোল করনা হে করে মোদি জি, এসাই হে, আর ইস বার সাউথ ইন্ডিয়া মে ভি বহুত বড়িয়া রিজাল্ট হোগা, আপ লোক দেখতে রহি। First of all, when I assumed the charge of Chief Minister of Assam, I was aware that CA will be, rule will come, because once Parliament has passed a bill, the rule has to come, or act, rule has to come. So we did enough groundwork in last 2 years to dispel the doubts about CA. You see, it is a very, if you read the Act says that anyone who entered after 2014 will not be considered under CA. Now, prior to 2014, Assam's NRC process was started. And in NRC, people submitted documents of 1971, 1969, 1972. So we do not need even 2014. For us, still we will consider 71, 72, 73. And these people has voted in Assam for n numbers of time. Everybody, the 6 lakhs people names are not there, Bengali Hindu people, 50,000 here and there. Out of that 3 lakhs belongs to Barak Valley. And the 3 lakhs here also in Assam, Brahmaputra Valley, father's name is there, son's name is not there. Mother's name is there, father's name are not there. So even if there is no CA, through the foreigners tribunal also they will come into the Indian list. So that is why somebody, the some news portal are quoting me in a wrong context. In the context of Assam, because we have already captured the data,
there is nothing new is going to happen for CEA. That is why you have seen till today, there is no application from Assam. And no agitation. No agitation, no application. And eto jitu manuhe bhabi asil ek koti ahibo der koti ahibo ebila to false kotha kan ek koti ahile to 2014 or pisod hoi jabo 14 or agor dekhuabo leibo jodi 14 or agor dekhuaise nrc tumi ke apply kora nasila. So we have very sound logic that CA is not going to disturb the socio economic fabric of Assam. In my informal interaction with many people, last 2 years I tried to convince. And why to question the moyo homia? Adi dudin pisot enikoaba duma pisot. Andulan kari kokolog manhue kudibo, the tumaluke ehomot bidehi wimana sebuli kusila. And you push Assam 2 years back. Gotike etia porika moi di tokanak, and moi I am very much convinced. যে সিএ জড়িয়ে অসমত নতুন মানুহ আহিব নোৱাৰে মই 100% কনভিন্স কোনোবাই কব আহিব পাৰে কিন্তু প্ৰুফটো পৰ্টেলত হ'ব গুজৰাটত ইমান মানুহে এপ্লাই কৰি দিলে অসমতো এজনেও এপ্লাই কৰা নাই আৰু এপ্লাই কৰাৰ বহুত বেছি স্কোপো নাই কাৰণ যি মানুহ আছে এনআৰচিত অলৰেডি ৰিজেক্টেড অৰ একচেপ্টেড বুলি আছে মানুহৰ প্ৰব্লেমটো অসমত এটাই আছে বায়োমেট্ৰিকটো খুলি দিয়ক ইমানেই তাৰ বাদে অসমত এইটো কোনো ইছ্যু নাই আজি মই হোজাই গৈছোঁ কোনেওতো মোক এখনো গামোচা পিন্ধোৱা নাই যে চি এখন আপোনালোকে আনিলে বুলি কোনো ইয়াত এইটো এইটো নাইয়ে বস্তুটো আৰু অসমৰ মানুহে যি নহওক যে মানুহে বুজি পাইছে যে আমাৰ ইয়াত ইমান বিকাশ হৈ আছে গতিকে অসমখন আমি বেয়া কৰিব নালাগে কিবা যদি ইফ এট অল দেয়াৰ ইজ এনি ইছ্যু লেট দেম গ' টু সুপ্ৰিম কোৰ্ট এণ্ড সুপ্ৰিম কোৰ্ট উইল ডিচাইড চ' পিপল হেজ লিচেন টু আছ আই এম গ্ৰেটফুল টু দ্য পিপল অফ আছাম দেট লেট আছ নট বি গাইডেড বাই ইমোশ্যন লেট আছ বি গাইডেড বাই চাউণ্ড লজিক আৰু যদি বোলে কালি ভৱেশ কলিতা ডাঙৰীয়া এটা ষ্টেটমেণ্ট ওলাইছে যে 20 লাখ মানে আবেদন কৰিব ময়ে প্ৰটেষ্ট কৰিম কোনোবাই কোনোবাই আপোনালোকে কোট কৰিছে কিন্তু তেওঁ কোৱাই নাই কোনোবা পেপাৰে এইটো এমাউণ্ট এটা লিখি দিছে কিন্তু 20 লাখ হ'লেতো ময়ে প্ৰথম প্ৰতিবাদ কৰিম কাৰণ ময়োতো অসমীয়া না কিন্তু এন আৰ চিত যিখিনি মানুহ ফচি আছে কাগজ দিছে বেচেৰাই 71 প্ৰতীক হাজেলাই ৰিফিউজি চাৰ্টিফিকেটখন নামানো বুলি কৈ নামটো কাটি থৈ দিছে তো সেইখিনি মানুহৰতো শুনোৱাই হ'ব লাগিব দে ভোটেড ইন 77 দে ভোটেড ইন 81 দে ভোটেড ইন 85 দে ভোটেড ইন 90 সো এখানে মোর মাইন্ডটো একদম ক্লিয়ার আছে আৰু আপোনাৰ আচৰিত হ'ব যে আপাৰ আসামত মানুহে দাস কলিতা মানুহে এনআরসি পৰা নাম বাপ কৰি বহি আছে ডেইলি আহি গলে কান্দি থাকে কোন এটা সমষ্টিত মই সিদ্ধান গৈছো আমাৰ শুদ্ধ অসমীয়া মানুহৰ 14,000 এনআরসি ডি লগাই থৈ দিছে কাৰণে প্ৰতীক হাজেলাই যিটো কৰি গ'ল যাক ধৰিব লাগে তাক নধৰিলে নধৰিবলগীয়া মানুহখিনিক ধৰি থৈ গুচি গ'ল চ' সেই মিষ্টেকখিনিয়ে কাৰেক্ট হ'ব বাকী ইয়াত চি এৰ পৰা একো হ'বলগীয়া নাই কোনেও অসমত আবেদন নকৰে আৰু অসমত আছে কি আবেদন কৰিবৰ কাৰণে এটা ইণ্ডাষ্ট্ৰী নাই এটা হেৰি নাই এটা মাটি নাই মানুহৰ কি আমি কৰিছোঁ কি অঁ আজিৰ পৰা 10 বছৰ পিছত আবেদন কৰিব যদি ইলেকট্ৰনিক চিটি হৈ যায় অসমত অসমত ছেমি কণ্ডাক্টৰ হাব হৈ যায় তেতিয়া কৰিব আজিনো ইয়াত আছে কি কৰিবৰ কাৰণে আমি নিজে নিজক ওপৰত থৈ দিছো যে অসমতে আহি যাওঁ এতিয়া কৈছে চাহ বাগিচাত আহি সোমাব আৰে বাগিচাৰ লেবাৰ মানুহে বাগিচাৰ দৰমহা ইমান কম যে দে আৰ মাইগ্ৰেটিং টু কৰ্ণাটক মই বেংগালুৰুত যাওঁ হলত সোমাবই নোৱাৰো কোনো দোকান পোহাৰ হোটেল চব অসমৰ ল'ৰা আগুৰি ধৰে ক'ৰ ল'ৰা বাগানৰ ল'ৰা এতিয়া যি বাগানত আমাৰ উপাৰ্জনে নাই সেই বাগানত কোনোবাই আহিব নেকি গলে গুজৰাটত যাব মুম্বাইত যাব কোনোবা যদি আহেও অসমত কিয় আহিব আমি অসমে নিজে নিজে ভাবি লওঁ যে আমাৰ ইয়াতে আহিব চ' সেইকাৰণে মই ভাবোঁ যে এইবাৰ খুব ভাল হ'ল এইবাৰ মানুহে বুজি পাব যে আৰু আন্দোলন কৰিব নালাগে এইটোতো এটা মহা হেৰি আছিল
এখানে মইতো পাঁচজন শহীদের ঘর সিদিনাখন যাম যেটা পোর্টেলর লাস্ট ডেট তো উকলি যায়। Clarity has emerged that anybody comes before 2014. Before 2000 means if they come 1971, then also before 2014. So most of the people, of Assamese people, they never came. They are here only. So why their name has not been entered into the NRC? Kosh Rajbangshi manuhar naam humua nai. Upper Assamot, amar Das Kolita manuhar naam humua nai. আনকি বহু গগৈ মানুহৰো নাম সোমোৱা নাই। সো নাও উইল অপেন ইট, বিকজ লাষ্ট টু ইয়াৰ্ছ উই ৱেৰ সো ইনভলভ উইথ চি এ নট চি এ, সো আই থট দেট ইট ৱাজ নট প্ৰপাৰ টাইম টু অপেন আনাদাৰ ফ্ৰণ্ট। নাও আই উইল অপেন দ্য কেচেছ এণ্ড হু এভাৰ ইজ দ্য জেনুইন পিপল উই হেভ টু এণ্টাৰ ইট এণ্ড উই হেভ টু মেক এ প্ৰচেছ। আই উইল টক টু উইথ আছু এণ্ড আদাৰ অৰ্গেনাইজেশ্যন that what can be a good process to give back the Aadhaar card to the indigenous people or those who are in India prior to 70, 71. I think all these issues we have to resolve it. Now it is a better time. Earlier we were more, if you kibata kole kobayon CA kane kori se bilak. So now one chapter is over, we will go into the next chapter. মানুহে ৰেচন কাৰ্ডখনো পোৱা নাই আধাৰ নাই কাৰণে। সো পিপল আৰ চাফাৰিং, বহুত ল'ৰাই, একদম অসমীয়া মানুহৰ ল'ৰাই আবেদন কৰিব পৰা নাই চাকৰি। মোক কয় মই কি কৰিম, কাৰণ কিবা ক'লে মানুহে ক'ব এওঁ চি এক ছাপৰ্ট কৰে। নাও ফাইনেলি দিছ ডিবেট ইজ অভাৰ, এতিয়া এই কামটোত আমি নামিম আৰু উইল গিভ জাষ্টিছ টু অল। অসমৰ কাৰণে দৰকাৰ নাই, মইতো সংকল্প কৰি দিলো যে ৰেচন কাৰ্ড যাৰ আছে তেওঁৱে অৰুণোদয় হৈয়ে গ'ল, বাইদেউক লাখপতি বনাম হৈয়ে গ'ল, ডেকা ল'ৰাক চাকৰি দিম হৈয়ে গ'ল, 1,00,000 কৈছিলো 1,35,000 ডেৰ লাখ মানলৈকে গুচি যাম। গতিকে মোৰ এইকেইদিন ইলেকশ্যনত ঘোষণা যিখিনি মই কৈ আছো সেইখিনিয়ে অসম, আৰু আমাৰতো নতুন ক'বলগীয়া একোৱে নাই। গতিকে যিখিনি আমাৰ চলি আছে ধুনীয়া আঁচনি, 1,00,000 চাকৰি হৈ যোৱাৰ দিনাখনে 35,000 পাব লাগিব আৰু, আৰু 25,000 আৰু 20-30,000 আমি দিব লাগিব যাতে 1,50,000 পাৰ কৰি দিব পাৰো। গতিকে মোৰ ঘোষণাখন মন আছে আৰু এইকেইদিন মই ঘোষণাখন গায়ে আছো। সেইখিনি চেণ্ট্ৰেল বিজেপিক দিয়া হৈছে, আমি ইয়াত ৰখা নাই। যি ছাজেশ্যন হৈছে আমি গোটেইখিনি ছাজেশ্যন দিল্লীত পঠাই দিছো। একদম ভাল কৰি পাম, কাৰণ সংখ্যালঘুৰ এটা ছেকশ্যনে বা আমাক ভোট দিবতো, মা ভণ্টী আৰু আনএমপ্লয়েড ইউথ, এইখিনি এবাৰ আমাক ভাল কৰি ভোট দিব। আপুনি সংখ্যালঘুৰ কথা কৈছে, আসাম ইজ এ মডেল ষ্টেট হুৱেৰ মাইনৰিটিজ হেজ গট কমপ্লিট জাষ্টিছ। কেন ইউ থিংক দ্য লাষ্ট টু ইয়াৰ্ছ 600 ষ্টুডেণ্ট হেজ বিন এডমিটেড ইন টু দ্য মেডিকেল কলেজেছ, মুছলিম মাইনৰিটি। So much justice has not been given to anywhere in the country. So সেই কাৰণে মোৰ মিটিঙত আজি মই হোজাই গৈছো, মইতো নিজে কৈছো ৰোজাদাৰী কিমান আছে হাত উঠাক, আপোনালোকে নিজে দেখিছে। আৰু মইতো মোৰতো পইণ্টটো ভেৰি ক্লিয়াৰ যে যোনে বহু বিবাহ কৰে, যোনে বাল্য বিবাহ কৰে তাৰ ভোট মোক নালাগে, মইতো কৈয়ে থওঁ। কিন্তু এতিয়াৰ মহিলা, শিশু, বিশেষকৈ মাইনৰিটী ছোৱালী আৰু নিবনুৱা ডেকা ল'ৰা, এইটোতো বহুত ডাঙৰ ভোট এইবাৰ আমি পাম। সেইকাৰণে নগাঁও কৰিমগঞ্জ ইছ্যু একদম আমি আৰামত পাম, কিন্তু ধুবুৰীটো এইখিনি পালেও আমি ক্ৰছ কৰিব নোৱাৰোঁ। ধুবুৰী পাবৰ কাৰণে অলপ বেলেগ ধৰণৰ মানুহৰ ওচৰত যাব লাগিব, সেইখিনি মই যাব খোজা নাই। মহিলাই মোক ভোট দিয়ক মই ভাল পাম, ছোৱালীয়ে মোক ভোট দিয়ক ভাল পাম, নিবনুৱা যুৱকে ভোট দিয়ক, কাৰণ তেওঁলোকৰ কাৰণে মই জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে কাম কৰোঁ। কিন্তু কাজি এটাৰ ওচৰত কেনেকৈ ভোট বিচাৰি যাওঁ, যাব নোৱাৰোঁ, কাৰণ তেওঁৰ লগততো মোৰ কম্প্ৰমাইজটো হ'ব নোৱাৰে। গতিকে সেইকাৰণে মই প্ৰিন্সিপুলত থাকি পেলাই আমি ভোট বিচাৰিম। ধুবুৰীটো আমাৰ ইমান ডিফাৰেণ্ট যে আমি এইটো গৈ পাব নোৱাৰোঁ। আৰু প্লাছ আজিলৈকে কিজানি 2016 বাদ দি
রকিবুল হুসেনে যান ইলেকশন খেলিছে সব মনোনয়নতে মানে গইছ হই গতি হরুয়াব কিয় যাও প্রত্যেক মূর নমিনেশন এবারও অহা নাই মানে নমিনেশন সদায় গৈছো। জালুকবাড়ীত এদিনও অহা নাই কিন্তু মই সদায় চামুগুড়িত গৈছো। গতি এইবার এমপি হব খুঁজিছে যাও গলে হলে ভালে পাও আর ইয়াতো এইবিল কিনা কিনি কই থাকে অশান্তিবিল যদি যাও না মানে কল না ধুবুরীত কংগ্রেস জিকিব পারে মানে হেতু মানে জিকিবই বলি মই নক কারণ মই তো নিরপেক্ষভাবে কব লাগিব। ধুবুরীত আমার কাম হল দহটা বিধানসভা সমষ্টির চারিটাত আমি লিড লব লাগে কারণে ধুবুরীতো মই সেই চারিটা সমষ্টিত মই ক্যাম্পেইনত যাম গোলকগঞ্জত যাম বিলাসীপাড়াত যাম গৌরীপুরত যাম কারণ ধুবুরীতো মোর টার্গেট আছে কারণ ছাব্বিশত এশ মারিব লাগিব। গতি ধুবুরীত ছয়টা সমষ্টিত কংগ্রেস ইউডিএফ এ লিড পাব কিন্তু চারিটাত বিজেপি লিড পাব দরকার নাই আর এই ফেজ আর হয়ে গেল আর এটাতো মিয়ায় নিজক মিয়া বলিয়ে কই দিলে আর গই পেলা কি লাভ আছে মূল কথাটা তো মানিয়ে লয় দেখ বস্তুখিন তো এটা মিলামিশা হয়ে গেল নয় এটা হল এটাই যে বাচ্চার বিয়া বন্ধ করক বহু বিবাহ বন্ধ করক বেশি বাচ্চা জন্ম দিয়াটো বন্ধ করক জেহাদি হব নালাগে এতিয়াতো প্রিন্সিপল খেনি লেট ডাউন হয়ে গেল নয় আর অসমিয়া মুসলমান মানুষখিনিয়েতো আমাক হিয়া উজাড়ি ভোট দিব অপারেশন এইবার মূর সমষ্টিতে কালি মই গৈছো ম্যাক্সিমাম গুটে মুসলমান লড়া ছোৱালী বিলাকৰে হুলস্থুল অসমিয়া মুসলমান এইবার তো হিয়া উজাড়ি সৈয়দ আমার যিমান মুসলমান মানুষ আছে আপার আসামত আমাক তো সকলে ভোট দিব এবার আপার আসামর ইলেকশন সবচেয়ে ইজি ইমানে ইজি ইলেকশন হব কারণ এবার কংগ্রেসের ভোট ব্যাংক নাই না আমি ভাঙি থ দিল আজি আপনাদের ইমান পাবলিশ করে কোনোবা এজন নেতাক যোরহাটত পঠালে দুশো মানু তিনশো মানু পাঁচশো মানু আপনাদের ইমান পাবলিসিটি করলে মই ভয়ে খাইছিল পঞ্চাশ হাজার মান মানু উলাই দেখি মানু মোদীর আছে একদম ডাউট নকরিব একদম আর ডিব্রুগড় তিনিচুকিয়া যোরহাট শিবসাগর তেজপুর গুয়াহাটি শিলচর এইবিল তো যত নেকি আমার ইন্টালেকচুয়াল সমাজ বাস করে বৌদ্ধিক সমাজ বাস করে আর বাকি মানে নলবারী মানে সকলরে নাম আর আটত্রিশ পঞ্চাশ শহর নাম একেলগে কব নারি নলবারী বরপেটা বঙ্গাইগাঁও যিমান ইন্টালেকচুয়াল মানুষ বৌদ্ধিক সমাজ যাক জায়গা পুঞ্জীভূত হয়ে থাকে জানে যে ভোট রাহুলক দিম নে নরেন্দ্র মোদীক দিম ইটস এ ভেরি সিম্পল মানুষ ডিসাইড করতে এক মিনিটও সময় নালাগে যে রাহুলক প্রধানমন্ত্রী পাতিম নে মোদীক প্রধানমন্ত্রী পাতিম সো গতি মানুষে মোদীক পাতিম সেই শব্দটি ডিসাইড করে থাকতে এটা মিনিটও নলয় আমি তো এটা এটা জাস্ট সাইড অ্যাক্টিং I don't think there will be very because we already got three times prime minister home minister is keep on visiting Assam so I think Assam BJP leadership under Bhavesh Kalita we have to fight our own battle I don't think that too many central leadership will come this side this time of course we want prime minister to visit us again every time pm visit assam it boosts our energy but I don't think assam is a now stable state for bjp point of view so obviously we are a national political party people wants to hear national point of view so few leaders will come we will organize good meeting but it is not like that they will come like assembly election in assembly election we see more leaders because then one state two state now all our leaders are candidates all our leaders are being made in charge of some state so we'll see visit of prime minister home minister our national president I think that's it three leaders will come prime minister amit shah ji nadda ji and other people other leaders might also come but that will be known to party not to me and how many rallies the neta
convener is going where? No, first leg I am going to devote my entire energy for Assam. I want to go to 100 assembly constituency. After that, I don't think I will have any energy left, because now I am also 55. But my first job is that during this assembly election, parliament election, morning from 9, evening 9, election commissioner jito time ase, hey timeline of it, road show kori bolaiba, meeting kori bolaiba, manurga jabolaiba. So I will be devoting completely my time for Assam. আপনালকে আপনালকে কিয় কমিউনিয়াল করে থাকে মই নাভাঙিব না অসমখন। তরঙ্গ গগৈ গগৈ নহয় নেকি, তপন গগৈ গগৈ নহয় নেকি, তিনি গগৈ তো আমার ফালেও আছে, যে নাপায় এবিলাক নকৰিব। এবিলাক যিবিলাক মানুহর এইটোত বুঝি নাপায় তেওঁলোকে এবিলাক আননোয়িংলি কৈ দিয়ে। আর আপনালকে অসমর পেপার বিলাকে এটা কি শব্দ উলিয়াই ললে তিনি গগৈ, কোনোবাই তিনি শর্মা উলিয়াল, তিনি তিনি দাস, এইবিলাক নকৰিব, অসমখন কিয় ভাঙে। আর গগৈ আমার ফালে বহুত বেশি। এতিয়া পবিত্র, তুমি তো অরিজিনাল গগৈয়ে না, তো তিনি গগৈ তো মই কৈয়ে দিল, পবিত্র গগৈ, তরঙ্গ গগৈ, তপন গগৈ, আর এবার ভেনসার গগৈ নহয়, বুড়া গোহাই, বরগোহাই, ময়ূর বরগোহাই, সুশান্ত বুড়া গোহাই, চক্র গগৈ, গগৈ এটা সারি উলাই গেল আমার। গতি এইবিলাক আপনাদের যদি তিনি গগৈ উলায়, আমি সাত গগৈ মান উলিয়াব পারো। গতি এইবিলাক নাযাব, এইবিলাক কথা সরু লড়া কই দিয়ে মুখত বুঝি নাপায়, কারণে এবিলাকে লং টার্ম অসমখনক বেয়া করে। কারণ আপনাদের গগৈ কেনেকে হয়েছে তারও একটা বহুত ডাঙর ইতিহাস আছে। আহোমর প্রত্যেকটো টাইটেলের একোটা ইতিহাস আছে, বুড়া গোহাই, বরগোহাই, বরপাত্র গোহাই, হ্যান্ডিক সকল ইঞ্জিনিয়ার হব, মোহন সকল আমার জ্যোতিষী পূজারি, সব বস্তুর একো একোটা হিস্ট্রি আছে। গতি এইবিলাক এনেকা সহজ কথা নহয় এনেকে কই দিয়াটা। আই উইশ দ্যাট কংগ্রেস শুড কনফাইন টু এ ক্রিকেট টিম লাইক 11 উইথ এ 12 ম্যান টু সাপোর্ট দেম, বাট আই থিঙ্ক মাই উইশ উইল নট বি ফুলফিল ইন দিস ইলেকশন, দে মাইট গো টু 38-40। আর কিবা যদি মোক আপনাদের যেতে তাতে ধরে থাকে ইটু কক সিটু কক, গতি আজি মই ফ্রি করে বহি লৈছো, কিবা যদি আছে আর সুধি লোক, আর কালির পর ধরে না থাকিব। মই এইকেইদিন ইলেকশন মিটিংত এখনের পিছত এখন দৌড়ি ফুরব লাগবে, গতি আপনার সময় নাপাও, এনি কোয়েশন মনত আছে সুদি ল, খালি তিনি গগৈ টগৈ নুসুদিব। আই থিঙ্ক দিজ আর অল লিগেল প্রসেসেস অন ইডি, হাউ ক্যান এ মিনিস্টার ক্যান রিপ্লাই। আই থিঙ্ক ওয়ান্স এ কেস ইজ ইনিশিয়েটেড, ইডি হ্যাজ টু ফাইল সার্চ শিট, ইট হ্যাজ টু টেক দ্য কেস ইন টু এ লজিক্যাল কনক্লুজন। সো হোয়াট এভার ইজ রিকোয়ার্ড টু বি ডান, দে আর ডুইং দ্য ডিউ ডিলিজেন্স, সো উই ডোন্ট হ্যাভ কমেন্ট অন। আই থিঙ্ক ইউ সি দ্যাট কেজরিওয়াল ইজ নট এট অল এ পার্সন, হোয়াট হি প্রজেক্টেড অ্যান্ড হোয়াট হি ডিড ফর সো মেনি ইয়ার্স, হি ওয়াজ ডিউপিং পিপল ইন দ্য নেম অফ মহল্লা ক্লিনিক। নাও ইউ 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 আর কামিং ফ্রম দিল্লি, ইউ সি আওয়ার মেডিকেল কলেজেস, সো হি ইজ এ ভেরি দ্যাট কাইন্ড অফ ফেলো, রানিং 800-1000 স্কুল, অ্যান্ড হি কিপস অন টেলিং নো নো দিল্লিজ এডুকেশন সিস্টেম হ্যাজ ইনক্রিজ। ওয়েন আই ওয়েন্ট টু যোগী জুপড়ি, আই হ্যাভ সিন হিজ অ্যাকচুয়াল ক্যারেক্টার। সো আই থিঙ্ক হি ইজ এ পার্সন, হি প্লেড উইথ মিডিয়া ফর লং, কমপ্লিটলি এ ডিজঅনেস্ট পলিটিশিয়ান, আই উইল নট সে ডিজঅনেস্ট পার্সন, বাট কমপ্লিটলি এ ডিজঅনেস্ট পলিটিশিয়ান। হব
চব মই এইটো কব খুজিছো যে CNN নেটৱৰ্ক 18ৰ যেটো অপিনিয়ন পুল, সেই অপিনিয়ন পুল আৰু জেনেৰেল যেটো এসেসমেন্ট অফ দা পিপল, দে আৰ ম্যাচিং। যেনেকে অসমত কৈছে 14টাৰ ভিতৰত 12টা পাব, ইলেকশ্যনৰ টিকট দিয়াৰ আগলৈকে কংগ্ৰেছে আমি 12টাতে আছিলো, টিকট দিয়াৰ পিছত আমি 13টা হৈ গলো, বাট 12 আৰু 13ৰ পাৰ্থক্যটো বহুত বেছি নাই। সেইকাৰণে মই এইটোকে কম যে অপিনিয়ন পুলস ইজ অলমোস্ট মানুহৰ যিটো ধাৰণা আৰু অপিনিয়ন পুল আৰ মেটচিং। এতিয়া বাকী ৰিজাল্টৰ পিছত চাব লাগিব। মোদী ডাঙৰীয়াৰ যিটো নেতৃত্ব আৰু বিশেষকৈ দাক্ষিণাত্যত আমাৰ যি উত্থান আছে, তাৰ পৰা মোৰ লাগে যে আমি 400 অনায়াসে পাৰ হ'ব পাৰিম। কিন্তু বিজেপিয়ে অকলে 400 এইকাৰণে নোৱাৰে কাৰণ কংগ্ৰেছ ৱাজ এ ছিংগল পাৰ্টি। বাট এতিয়া অসমতে মই 13 বুলি কৈছো, একচুৱেলিটো 13 নহয়, দুখনটো AGP আৰু UPPL গ'ল। সেইকাৰণে পদুমত 370 আৰু এজ NDA এবভ 400। ধন্যবাদ, হা।